দাদাকে চমক দেওয়ার জন্য রুদ্রপ্রসাদ কিন্তু চেনা রাস্তায় হাঁটবেন না তারা। অরিজিতের কথা ছাড়ো তো, ওর এমন একটা সিক্রেট আমাদের হাতে এসেছে যে লড়াইয়ের সময় শত্রু স্ট্রং পয়েন্টের থেকে উইক পয়েন্টের কদর করতে হয় বেশি। মা বড়টা কোথায়? মা আমি আসছি। আসি মা। কি খেয়ে যাবি না? খেয়ে গেলে ভালো হতো না, তাছাড়া এখন তো সময় আছে, দাদাও নামেননি। দিদিভাই দাদা কোথায় গো? সকাল থেকে দেখিনি, নামেননি, চাও খাননি, কাগজও তো পড়েননি। কি করে দেখবি? বাড়িতে থাকলে তো দেখতে পারবি। সে কাক ভরে কখনো আমাকে না বলে যে বেরিয়ে গেছে কে জানে। সে কি মনু কোথায় গেছে বড় বৌমা? সেটা আমি কি করে জানবো মা? আজকাল আপনার বড় ছেলে তো সবকিছু আপনার পরামর্শ অনুযায়ী করে। তুমি কি বলছো? কিচ্ছু বলে জানি বড়টা তোমাকে? আশ্চর্য তো, তোরা সবাই মিলে এমন করছিস যেন আমি তোদের বড়দাকে ঘরের মধ্যে আটকে রেখেছি আর মিথ্যা কথা বলছি। আমি সেই কথা বলছি না বড়দি ভাই, আমি বলছি যে বড়দাকে তো একটা ফোন করা দরকার। আজকে কোর্টের শুনানির প্রথম দিন, তুমি নিশ্চয়ই ট্রাই করেছো ফোনে? না, আমি তুমি কি বড়দাকেই কার্ভগুলো দেখছ না? হুইসপার করছে। ননসেন্স, ইভিল ডেস্টিনি। এত খুশি হওয়ার এখনো পর্যন্ত কিছু হয়নি রুদ্রপ্রসাদ সান্যাল। পথের কাঁটা ভেবে আপনি আপনার ছেলেকে সরিয়ে দিতেই পারেন, আপনার আদরের পুত্রবধূকে আমার বিরুদ্ধে কলকাটি নাড়তে বলতেই পারে, কিন্তু এত সহজে যে আমাকে ভাঙতে পারবেন না। আজ আদালতে শুনানি হবেই হবে। মা আসছে। অনিরুদ্ধা তো দেরি করছে কেন? কে জানে, আজকে জানে আদালতে যেতে হবে। এই এত দেরি কেউ করে? চলুন উঠুন উঠুন। আরে বসে জল খাচ্ছেন কি? চলুন আদালতে যেতে হবে তো। আর আদালত, দেখুন কাজটা আদৌ শুরু হয় কিনা। মানে ঈশানীর কপালটাই একেবারে জন্ডিস। কি হয়েছে, কি হয়েছে ঈশানীর? আর ঈশানীর কি হবে দেখুন, গিয়ে ঈশানীর লয়ার আদৌ কোর্টে গিয়ে পৌঁছায় কিনা। কি বলছেনটা কি আপনি? আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবেন কি বলছেন। মনোজিৎ সান্যাল একটা পাক্কা মনোজিৎ সান্যাল একটা পাক্কা জুয়ারি যে শুধু তাই নয়, তার সাথে সাথে তার প্রচুর গুণ আছে ম্যাডাম। গাদা গুচ্ছে লোন করে বসে আছে মার্কেট থেকে। হ্যাঁ, আর তার জন্য তার ওই পাওনাদাররা একেবারে চীনের জোকের মতো তার পেছনে লেগে আছে।
আর একটা শকিং নিউজ দিচ্ছি, কেউ বা কারা এই মনোজিৎ সান্যালকে ব্ল্যাকমেল করছে। সান্যাল কোম্পানি নয় তো? আশ্চর্য, মনোজিৎ গেলটা কোথায়? কমলা ঋষানি বারবার ফোনে চেষ্টা করছে, বড় বৌদি কিছু জানে না বলছে, আমার একটা কথাই বারবার মনে হচ্ছে। ডিয়ার মেজদা, আনসার মাই ফ্রেন্ড, ইটস ব্লোইং ইন দ্য উইন্ড, আনসার ইজ ব্লোইং ইন দ্য উইন্ড। মেজদা, বিলিভ মি, আমি জানি না, বিশ্বাস কর, ভয় পেয়ে পালিয়ে গেছে। জাস্ট ভয় পেতেই পারে। প্লিজ মামা, ভয় পেয়ে বর্দা পালিয়ে যাবে না? না, আরে এই তো ডেভিডকে নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেল বাবা। গেছে, ভালো হয়েছে, যাতে আর কটা দিন না ফেরে। হ্যাঁ, তাহলেই তো আমাদের এই ডেভিড নিয়ে মাথা ব্যথাটা শেষ হবে। সত্যি পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তাই, রিয়েলি তাই। না, তাই নয় বলে মনে হচ্ছে। এত বড় একটা দায়িত্ব মামা, আজ মামলার প্রথম শুনানির দিন, বড় বৌদি ওইভাবে কাঁদছে, তার মধ্যে বড় বৌমার কথার মধ্যে আসছে কেন? তাকে সামলে রাখার জন্য বাড়িতে অনেক লোক আছে। আকাশ, খুব নিশ্চিন্ত লাগছে এবার, খুব নিশ্চিন্ত লাগছে। শেষ পর্যন্ত মনোজিৎ তাহলে আমার প্রস্তাবে রাজি হয়েছে? কিন্তু রাজি হয়নি বাবা, রাজি হয়ে ভয় পেয়ে পালিয়েছে। ঈশানের মামলার প্রথম দিনে ডিজাস্টার, ডিজাস্টার। তুমি খুশি মানাও, তুমি আনন্দ করো, মানাই, তুমি এই পর্বে আমাদের জিতটা সেলিব্রেট করো। ও, থ্যাংক ইউ সো মাচ। শুধু আজ কেন, আর কোনোদিনও বোধ হয় মনোজিৎ মামলা লড়ার কথা ভাববেই না। দাদা যদি সত্যি কোর্টে না যায়, তার মানে ব্যাপারটা সিরিয়াস। না না না। কি না না? না না, সান্যালরা হতে পারে না। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে যে সান্যালরা হতে পারে না? আরে ম্যাডাম, ওরা তো প্রথম থেকে কেসটার সাথে জড়িত নয়, দে আর নট ইনভলভড। আর তাছাড়া ওরা এত বোকা ছেলে নয় যে ওরা এমন কোনো একটা কাজ করে বসবে যাতে ওরা পুলিশের ফোকাসে চলে আসে। আমার মনে হয় আমার একবার ঈশানীকে জানা উচিত। এখন এই শেষ সময়, কিছু দরকার নেই। তারা বলেছে মনোজিতের উপর ভরসা করা যায়, আমাদের তারার কথা অনুযায়ী এগোনো উচিত। তারা 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 বলেছে। ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন আজকে কেসটা শুনানি। বুঝলাম যে ঈশানীকে এই মুহূর্তে নার্ভাস করে দেওয়াটা উচিত নয়, কিন্তু ম্যাডাম, সত্যি সত্যি যদি মনোজিৎ সান্যাল কোর্টে না পৌঁছায় তাহলে? এত তাড়াতাড়ি আমরা একটা অন্য উকিল কোথা থেকে খুঁজে বার করবো বলুন তো? মনোজিৎ সান্যালের না যাওয়াটা কি মন্দের ভালো নয়? মানে মনোজিৎ যদি ইচ্ছে করে হেরে যায়? আগের বার আকাশকে জেতানোটা রুদ্রপ্রসাদ সান্যালের চাল ছিল, এবার মনোজিতে হেরে যাওয়াটা কি ওদের কাম্য নয় কি? তাই নয় কি? এই লোকটা নিজেকে কিভাবে ডাইরেক্ট সবকিছু জানো? এই রুদ্রপ্রসাদ সান্যালের একেবারে হাতের মুঠো, একেবারে একেবারে একটা চক্রব্যূহ ক্রিয়েট করে রেখে দিয়েছে লোকটা। আপনি আবার আপনার প্রায়োরিটি থেকে সরে যাচ্ছেন। অ্যাজ অ্যান অ্যারেস্টিং অফিসার, আপনার আদালতে উপস্থিত থাকাটা খুব প্রয়োজন আজকে। দ্যাটস আওয়ার ডিউটি। চলুন, দেরি করবেন না।
মনোজিৎ কোথায় আসেনি? জানি না, কিছু বুঝতে পারছি না, এখনো তো আসেনি। সে কি কি বলছেন কি আপনি? ঈশানী, তারা ওখানে কি করছে? বললাম তো কিচ্ছু জানি না। আপনি আপনি শুধু ঠাকুরকে ডাকুন, মনোজিৎ সানা যেন ঠিক সময় মতো চলে আসে। চলো 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 পাল্টাই।